হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পার্থ ঘোষ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি মিরপুর 10-এর বাইকগুলিতে আমার বাইকে ফগ লাইট ইনস্টল করার জন্য। মাঝে মধ্যে হাইওয়েতে যখন যাওয়া হয় তখন এই যে R15 বাসান্তীর হেডলাইটে যা আলো, সেই আলোতে আসলে পথ চলা যায় না। অপোজিট থেকে যদি কোনো ট্রাক কিংবা বাস আসে কিংবা প্রাইভেট কার, যেটাই আসুক না কেন, রাস্তা মোটেও দেখা যায় না, পুরো একেবারে কানার মতো হয়ে থাকতে হয়। এই জন্য ফগ লাইট ইনস্টল করবো। ফগ লাইট অবশ্য মামলা হয়, তারপরেও কিছু করার নেই, আমি একেবারে নিচের দিকে ইনস্টল করার চেষ্টা করবো যাতে সার্জেন্ট সহজে দেখতে না পায়, আর দেখলেও যেন কিছু বলতে পারি যে আমি তো হেডলাইটের উপরে লাগাইনি, আমি হেডলাইটের নিচে লাগাইছি। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি এই ইয়ামাহা R15 ভিত্তিতে ফগ লাইট ইনস্টল করার, কিন্তু সেই ভিডিওগুলোর ভিতরে কোনো ভিডিওতেই ভালোভাবে দেখানো হয়নি যে আসলে কোথা থেকে কিলাম করে ফগ লাইট লাগাতে হবে কিংবা কোথা থেকে ওয়্যারের কানেকশান নিতে হবে। এই জন্য আমি ছোট্ট একটা ভিডিও করে রাখছি, ইনস্টলেশনের ভিডিও। সেই ভিডিওটা আপনারা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে ইনস্টল করলে আপনার কোনো ওয়্যার কাটা লাগবে না এবং আপনার কোথাও ছিদ্রও করা লাগবে না। আচ্ছা, তাহলে চলেন সেই ভিডিওটা দেখা যাক। বাইকে ফগ লাইট ইনস্টল করার জন্য প্রথমেই মিটারের ডান সাইড এবং বাম সাইডের দুইটা প্লাস্টিকের পার্ট খুলে নেওয়া হয়েছে। এই দুইটা প্লাস্টিকের পার্টের নিচে ওয়্যারিংয়ের তারগুলো থাকে, এখান থেকে কানেকশন নিয়ে কাজ করতে হয়। আর এই দুইটা পার্ট খুলতে খুব একটা সমস্যা হয় না, কারণ এই দুইটা পার্টে এক একটা পার্টে তিনটা করে প্লাস্টিকের রিবিট থাকে এবং একটা করে স্ক্রু থাকে, যেটা অ্যালেন কি দিয়ে খুব সুন্দরভাবে খোলা যায়। বাইকের মিটার যে লোহার উপরে সেট করা আছে, সেই লোহাতে দুইটা করে ছিদ্র আছে, প্রত্যেক পাশে দুইটা করে ছিদ্র আছে। এই দুইটা ছিদ্র আগে থেকে করা থাকে, এটা আপনাকে নতুন করে নিতে হবে না। এখান থেকে মাপ নিয়ে ফগ লাইট ইনস্টল করার জন্য আপনার যতটুকু কিলামের দরকার সেই কিলাম মাপ নিয়ে বানায় নেবেন, তারপরে এখানে সুন্দরভাবে সেট করবেন। কিন্তু সেট করে একটু কষ্ট করেছে, কারণ এখানে জায়গা খুবই কম, এই জন্য এপাশে পাশ ঘুরাই ঘুরাই সেট করতে হচ্ছে, এবং কি কোন আঙুল ছাড়া কোনো মোটা আঙুল দিয়ে ফিট করা সম্ভব হচ্ছিল না, যার কারণে আরেকজনকে ডেকে আনা হয়েছিল কি কোন আঙুল দিয়ে একটু নাট সেট করার জন্য। সেট করাটা একটু কঠিন আছে, কেন জায়গা খুবই অল্প। এখানে আমি একটু ক্যামেরার ফোকাসটা ভালো করে নিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন বাম পাশে একটা কিলাম এখানে লাগানো হয়েছে, এই কিলামে একটা ফগ লাইট বসবে, আর হ্যান্ডেল ঘোরানোর পরে ডান সাইডের এখানে দেখতে পাচ্ছেন একটা কিলাম অ্যাড করা হয়েছে, এই কিলামেও আর একটা ফগ লাইট বসবে। টোটাল দুইটা ফগ লাইট ইনস্টল করা হবে। আর ফগ লাইট ইনস্টল করার জন্য ফগ লাইটে যে কিলাম থাকে নিজস্বভাবে দেওয়া থাকে, ওই কিলাম দুটো সুন্দর করে লাগাতে হবে। কিলাম লাগানোর পরে আপনার বাইকে যে আপনি কিলাম অ্যাড করেছেন ওই কিলামের সাথে আবার অ্যাডজাস্ট করার জন্য আপনার নাট অ্যাড করতে হবে, সেই নাট দিয়ে লাগাইতে হবে, এবং নাটটা টাইট দিতে হবে ভালোভাবে, কেননা অনেক ঝাঁকাঝাঁকি হয় তো বাইক চালাইলে, ঝাঁকা লাগে খুলে যেতে পারে, এই জন্য নাটটা সুন্দর করে টাইট দিতে হবে। কম টাইট দেওয়া হলে আবার খুলে যেতে পারে, খুলে নিচের দিকে বেঁধে যেতে পারে, তখন আর এক ঝামেলা হবে। এই জন্য নাট দুটো খুব ভালোভাবে টাইট দেওয়া হয়েছে যাতে খুলে না যায়। আর ফগ লাইট সম্পূর্ণ ইনস্টল শেষে এখানে দেখতে পাচ্ছেন এরকমই দেখাচ্ছে, এইভাবে আপনারা সেট করে নিতে পারেন। এটা দিনের বেলায় সেট করা হয়েছে বলে আমি লাইটটা ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারি না, তবে রাতে এটা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। আর ওয়ারিং কানেকশানটা আপনাদের একটু দেখাই, এখানে যে ডাইন সাইডের এখান থেকে তো আপনার ওয়্যার নেওয়া হয়েছে, আর সেটার জন্য বাম সাইডে কানেকশান নিতে আসে, বাম সাইডে ফলস কানেকশান থাকে, ওখান থেকে কানেকশানটা খুব সহজে নেওয়া যায়। দুইটা তার থাকে, ওই তারে কোনো কানেকশান দেওয়া থাকে না, ওইটা আলাদাভাবেই থাকে, আর ওই তারে কানেকশান তখনই আসে যখন আপনার বাইকের চাবি অন করবেন, তখনই ওই তার দুটোতে কানেকশান আসে। পুরো ব্যাটারিতে যে 12 ভোল্ট থাকে ওই 12 ভোল্টের কানেকশানটা এখানে আসে, এবং চাবির সাথে কানেক্টেড থাকে, চাবি না অন করলে ওটাতে কানেকশান আসে না। ঠিক এখানে এই যে হেডলাইটের কেবল দেখতে পাচ্ছেন না, এর পাশেই থাকে, এর একটু পাশে, এই যে এখানে যে নীলে তার অ্যাড করা হয়েছে না, ঠিক এখানে থাকে কেবলগুলো, ওখান থেকে দুটো কানেকশান হিসেবে প্লাস এবং মাইনাস, লাল কালো এরকম দুইটা তার থাকে। আর ফগ লাইটের জন্য আবার 2A সুইচ লাগে, কেননা ফগ লাইটে দুই রকম তিন রকম আলো থাকে, আমার এই ফগ লাইটে দুইটা আলো, যার কারণে আমার সুইচটাতে 2A সুইচ নিতে হয়েছে, যেটাতে একটাই হলুদ বাতি জ্বলবে এবং আর একটাই সাদা বাতি জ্বলবে, আর মাঝখানে থাকলে অফ অবস্থায় থাকবে। আচ্ছা, ভিডিও তো আপনারা দেখলেন,
আমি এটা মিরপুর 10-এর বাইকগুলি থেকে করেছি। আর স্ক্রিনে যে কাটটা দেখতে পাচ্ছেন না, আমি এনার কাছ থেকে এই কাজটা করাইছি, উনি খুব সুন্দরভাবে কাজ করে দিয়েছে। যদি আপনাদের কারোর দরকার হয় তাহলে এখান থেকে করাই নিতে পারেন। যারা ঢাকার ভিতরে আছেন তারা করাই নিতে পারেন, বাইরের কথা আমি বলতেছি না। তবে উনি খুব ভালোভাবে কাজটা করেছে, আমার আশা করি আপনাদের কাজও খুব সুন্দরভাবে করে দেবে। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।